বোয়ালখালী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন চট্টগ্রাম 8 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ। পঁচিশে মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ স্বাধীনতা সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার সম্পাদক এস এম নাইমুদ্দিন, সিনিয়র সদস্য এমরান চৌধুরী, সাইফুদ্দিন কালাত, শাহ আলম বাবলু, খোরশেদ আলম, জায়েদ হাসান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, আমাদের এমপি স্যার আসিফ ভাই সহ আমাদের মন্ত্রীমণ্ডলের সাথে ব্যাপার আলাপ হয়েছে। আমরা কোথায় আমার কাপড় কেন কাপড় রাস্তা পর্যন্ত আমাদের যে নির্দেশ চলে সেই হিসেবে ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিমউদ্দিন, শামসুল আলম, আব্দুল মান্নান মুনাফ, শফিউল আজম শেফু, এম এ তালেব, চেয়ারম্যান কাজল দে। আট আসনের সাংসদ নোমান আল মাহমুদ সাংবাদিকদের সাথে মত বিনিময়ের আগে কালী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আরও একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন।